Hello viewers, welcome back to our channel Cooking by Abul Tabul. আমি সুদেশনা। আজ আমি আপনাদের দুরকম হোমমেড প্যান পিজা বানিয়ে দেখাবো। একটা হলো চিকেন তন্দুরি প্যান পিজা, আরেকটা ভেজ প্যান পিজা। তো চলুন শুরু করা যাক। বানাতে গেলে তার ফার্স্ট স্টেপ হলো ভালোভাবে একটা পিজা বেস বানিয়ে নেওয়া। এর জন্য একটা পাত্রে আমি 3/4 কাপ ওয়ার্ম ওয়াটার নিচ্ছি। এই জলটা খেয়াল রাখবেন একদম ফুটন্ত যেন না হয়, কিন্তু ভালো মতো গরম হতে হবে। বয়েল ওয়াটার হলে কি হবে, এরপর যে ইস্টটা আমি দেব ইস্টের ফাংশনটা নষ্ট হয়ে যাবে। এই জলে 1 tablespoon পাউডার সুগার দিচ্ছি। সুগারটা পুরোপুরি ডিজলভ হয়ে গেলে এর মধ্যে 1 teaspoon অ্যাক্টিভ ড্রাই ইস্ট অ্যাড করছি। মিনিট 5-10 সেকেন্ডের জন্য এইভাবে আমি রেখে দিলাম। ইস্টটা খুব ভালো করে জলের মধ্যে গুলে নিলাম। এবার এর মধ্যে 1 teaspoon সল্ট অ্যাড করছি, 1 tablespoon অলিভ অয়েল অ্যাড করছি। আপনারা অলিভ অয়েল না থাকলে রিফাইন্ড অয়েলও অ্যাড করতে পারেন। 2 কাপস অল পারপাস ফ্লাওয়ার অ্যাড করছি। প্রথমে চামচ দিয়ে সবটা মিশিয়ে নিচ্ছি। সব শেষে আমি 1 tablespoon মিল্ক অ্যাড করছি। ডোটা কিন্তু খুব সফটও হবে না, আবার হার্ডও হবে না। এবং এটা অনেকক্ষণ ধরে হাত দিয়ে দিয়ে এইভাবে করে নিতে হবে। আমি লিকুইড মিল্ক দিয়েছি, আপনারা চাইলে মিল্ক পাউডারও অ্যাড করতে পারেন। তাহলে কিন্তু সেটা যখন ময়দাটা দিচ্ছেন তখনই মিক্স করে দেবেন। 8 থেকে 10 মিনিট এইভাবে ময়দাটা ঠেসে ডোটা বানাতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার উপর থেকে আমি 1 teaspoon অলিভ অয়েল ছড়িয়ে দিচ্ছি। ডোটাকে এভাবে ঘন্টা 2-এর জন্য রেখে দিলাম। চিকেন তন্দুরি প্যান পিজা বানানোর জন্য এখানে 300 গ্রাম চিকেন ব্রেস্ট নিয়েছি, সেগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর মধ্যে 1 tablespoon চিকেন তন্দুরি মশলা মেশাচ্ছি। এছাড়া 1/4 teaspoon টার্মেরিক পাউডার, 1/2 teaspoon কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 teaspoon ব্ল্যাক পেপার পাউডার, 1/4 teaspoon সল্ট, 1 teaspoon জিঞ্জার পেস্ট, আর 1 teaspoon গার্লিক আর গ্রিন চিলি পেস্ট। খুব অল্প একটু মাস্টার্ড অয়েল অ্যাড করলাম। এটা 1/2 আওয়ারের জন্য ম্যারিনেট করে রাখছি। 1/2 আওয়ার হয়ে গেছে, এবার ম্যারিনেটেড চিকেনটা তৈরি করে নিতে হবে। তার জন্য প্যান গরম করে 2 tablespoon রিফাইন্ড অয়েল অ্যাড করছি। তেলটা গরম হয়ে গেছে, এবার ম্যারিনেটেড চিকেনগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এটা প্যান পিজা বানাচ্ছি, উইদাউট ওভেন বানাচ্ছি, সেই কারণে চিকেনটা আগে তৈরি করে নিতে হচ্ছে। ওভেনে বানালে কিন্তু পিজা বেসের উপর এই চিকেনটা ডাইরেক্টলি দিয়ে দেওয়া যায়। ম্যারিনেশনের সময় একটা কথা আপনাদের বলা হয়নি, সেটা হলো আপনারা 1 teaspoon লেবুর রস এর মধ্যে অ্যাড করে নেবেন। আমি কিন্তু অ্যাড করে নিয়েছি অলরেডি।
চিকেনটা যাতে সেদ্ধ হয় তার জন্য মিনিট পাঁচেকের জন্য এটা ঢাকা দিয়ে রাখলাম। চিকেনটা সেদ্ধ হলো কিনা এবার দেখি। কিছুটা জল বেরিয়েছে চিকেন থেকে। হ্যাঁ, অলমোস্ট ডান। ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। জলটা পুরো শুকিয়ে গেছে, এবার এটা আমি বাটিতে তুলে নেব। সেম প্যানে 1 টেবিলস্পুন অয়েল অ্যাড করছি। পেঁয়াজটা সামান্য ফ্রাই করে নেব। একটু মোটা করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ। এক্ষেত্রেও সেই একই কথা বলবো, যেহেতু আমরা উইদাউট ওভেন বানাচ্ছি সেই জন্য পেঁয়াজটা একটু সামান্য হালকা করে ভেজে নিচ্ছি। খুব সামান্য একটু সল্ট ছড়িয়ে দিলাম। পেঁয়াজের কালারটা জাস্ট চেঞ্জ হতে শুরু করবে এরকম অবস্থায় গ্যাসটা অফ করে দিলাম। খেয়াল রাখবেন পেঁয়াজের ক্রাঞ্চিনেসটা যেন নষ্ট না হয়। পিজা বেসের ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। একটা কথা এখানে খুব ইম্পর্টেন্ট বলা দরকার, যে আপনারা যখন এই ডোটা কভার করে রাখবেন তখন কিন্তু ওয়ার্ম প্লেসে রাখবেন, এসি রুম বা ফ্যানের নিচে রাখবেন না। এটা আবার আমি খানিকক্ষণ মাখছি যাতে ভেতরে যে এয়ারটা ছিল সেটা বেরিয়ে যায়। মিনিট দশেক এগুলো আবার ঢাকা দিয়ে রাখতে হবে। কয়েক ফোঁটা রিফাইন্ড অয়েল উপরে দিয়ে মাখিয়ে নিয়ে ডোগুলো এইভাবে আরও মিনিট দশেক রাখতে হবে। একটা ভিজে টাওয়েল এর ওপর দিয়ে একটা ভারী ঢাকনা চাপা দিয়ে রাখলাম। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে টাওয়েলটাও সরিয়ে নিচ্ছি। এই প্যানটা হালকা গরম করে তাতে বাটার ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে ডোটা দিয়ে হালকা করে হাত দিয়ে এভাবে প্রেস করতে হবে। অনেকে এটা বেলে নেন, সেটাও করতে পারেন, বাট আমি প্রেফার করি এইভাবে করা। এইভাবে আঙুল দিয়ে দিয়ে চারপাশটা ইভেনলি স্প্রেড করে দিতে হবে। একটা ফর্ক দিয়ে এইভাবে করে নিচ্ছি। এবার এই বেসটাতে পিজা সস স্প্রেড করে দিচ্ছি। এর উপর এবার চিজ স্প্রেড করছি। চিজটা একটু জেনারেসলি স্প্রেড করবেন, চিজ তো হেলদি ফ্যাট আর বাচ্চাদের জন্য খুব ভালো, আর পিজা কম চিজে কিন্তু হয় না ভালো খেতে। চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি এবার। ভাজা পেঁয়াজটা অ্যাড করছি। ওয়ান টিস্পুন চিলি ফ্লেক্স দিচ্ছি।
1 টিস্পুন অরিগানো দিচ্ছি। উপর থেকে আরো বেশ কিছুটা চিজ ছড়িয়ে দিলাম। প্যানটা এইভাবে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 15-20 মিনিটস রাখতে হবে। এবার দেখা যাক পিজাটা কিরকম হলো। গ্যাস আমি অলরেডি অফ করে দিয়েছি। বাহ, কি দারুণ দেখতে লাগছে। তুলে নিচ্ছি এবার এটা ডিশে। এবার এটা আমি ভেজ পিজা বানাচ্ছি, বাট প্রসিডিওরটা কিন্তু সেম। সাইড গুলো এইভাবে আঙুল দিয়ে দিয়ে প্রেস করে করে উঠিয়ে দিতে হবে। একটা ফর্ক দিয়ে এইভাবে করে নিচ্ছি। প্রথমে পিজা সসটা স্প্রেড করছি। আমি এখানে যে মেজারমেন্ট আপনাদের দেখিয়েছি তাতে পুরো ডোটাই যদি একবারে ইউজ করেন তাহলে একটা লার্জ পিজা আপনারা বানাতে পারবেন, কিন্তু যদি ডিভাইড করে নেন তাহলে দুটো মিডিয়াম সাইজের পিজা বানাতে পারবেন। চিজ দিলাম, টপিং কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, যে যেরকম পছন্দ করেন। আমি যেমন প্রথমে পেঁয়াজ দিলাম, এবার ফ্রোজেন কর্ন অ্যাড করছি, টমেটো দিচ্ছি, ক্যাপসিকাম দিচ্ছি, আপনারা চাইলে এর মধ্যে মাশরুম, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, যেটাই আপনাদের পছন্দ আপনারা অ্যাড করতে পারেন। আমার কাছে গ্রিন অলিভ আছে, কারোর কাছে যদি ব্ল্যাক অলিভ থাকে সেটাও অ্যাড করতে পারেন। অ্যাকচুয়ালি জিনিসটা যত কালারফুল হবে তত দেখতে ভালো লাগবে। এরপর সেই আবারও বলছি একটু দরাজ হাতে উপর থেকে চিজ স্প্রেড করে দেবেন। এবার উপর থেকে 1 টিস্পুন অরিগ্যানো ছড়িয়ে দিচ্ছি আর 1 টিস্পুন চিলি ফ্লেক্সও অ্যাড করছি। এখন প্যানটা ঢাকা দিয়ে লো ফ্লেমে 15 মিনিটস রাখতে হবে। 15 মিনিটস হয়ে গেছে, গ্যাস আমি অফ করে দিলাম। ঢাকাটা তুলে নিচ্ছি এবার। বাহ, দেখুন চারপাশ কি সুন্দর ফুলে উঠেছে। পিজাটা রেডি হয়ে গেছে। এটা আমি একটা ডিশে তুলে নিচ্ছি। পিজাটা এবার কাটা হচ্ছে। গরম গরম পিজা সার্ভ করে দেব। বাড়িতে যদি এত সুন্দরভাবে পিৎজা বানিয়ে খাওয়া যায় তাহলে তো বাইরে গিয়ে খাওয়ার আর কোনো প্রয়োজনই নেই। আর বিশেষ করে এখন তো বাইরে খাওয়াটা সকলের কাছেই খুব অসুবিধার হয়ে দাঁড়িয়েছে। কেউই সাহস করে বাইরে খেতে যেতে পারছি না আমরা। সো বাড়িতেই ট্রাই করব এরকম পিৎজা বানিয়ে খাওয়ার।
বাহ, পিজাটা কিন্তু একদম পারফেক্টলি ডান। চিজটা পুরো মেল্ট হয়ে গেছে, দেখতেও দারুণ হয়েছে, আশা করি খেতেও খুব ভালো হবে। আপনারা প্লিজ বাড়িতে সবাই ট্রাই করবেন, বাড়ির বাচ্চা বড় সকলেই খুব এনজয় করবেন আশা করি। সবাই সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।